আইন সংশোধনের মাধ্যমে বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার বিধান করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে আইনমন্ত্রী জানিয়েছেন, দেশে সম্প্রতি ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার ফলে এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জনদাবির প্রেক্ষিতে সরকার এই উদ্যোগ নিয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এ ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। আইনমন্ত্রী জানান, মূলত ওই আইনেরই 9-এর 1 ধারায় মৌলিক পরিবর্তন এনে অপরাধে মৃত্যুদণ্ড দেওয়ার বিধানের পদক্ষেপ নিয়েছে সরকার। আইনের ওই ধারাসহ আরও কিছু ক্ষুদ্র পরিবর্তনের খসড়া প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রিসভা বৈঠকে পাঠানো হচ্ছে বলেও মন্ত্রী জানান, যা আগামী সংসদ অধিবেশনে পাশের মাধ্যমে চূড়ান্ত হতে পারে। এদিকে সিলেটের এমসি কলেজে ও নোয়াখালীতে সংঘটিত ধর্ষণ ঘটনার পর বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সামাজিক মাধ্যমসহ বিভিন্ন স্থানে বিক্ষোভে ফেটে পড়ে। এমনকি বিভিন্ন স্থানে সচেতন ব্যক্তি ও পরিবার পর্যায়েও বিক্ষোভ জানানো শুরু হয়। ঢাকা থেকে আন্দোলন সংগঠক মোহাম্মদ আবুতয়ব বাংলা বাহিনীকে জানান, ঢাকায় রাজপথে এডুকেশন রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর শামসুল আলম ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে আমরণ অনশন শুরু করেন। ধর্ষণের মতো একটি মহামারী, দুর্নীতির মতো মহামারী, স্বাধীনতার প্রায় 50 বছরে আমরা পদার্পণ করতে যাচ্ছি এদেশে, এখন দেশ উন্নয়নের মহাসড়কে। সেই সময় আমাদেরকে যদি দুর্নীতি, তারপরে ধর্ষণ, নারী নির্যাতনের সেই মধ্যযুগীয় ঘটনাগুলো যদি ঘটতে থাকে আসলে, এবং তার যদি প্রতিকার না পাওয়া যায়, তো সেক্ষেত্রে আসলে রাজপথ ছাড়া আমাদের আর কোনো গতি নাই। একইভাবে বিভিন্ন স্থানে বিস্ফোরণ উন্মুখ প্রতিবাদের অবস্থায় সরকারের এই সিদ্ধান্তকে দেশবাসী সাধুবাদ জানাচ্ছেন, প্রত্যাশা ব্যক্ত করেছেন জনগণ। ডেস্ক রিপোর্ট, বাংলা বাহিনী, চট্টগ্রাম।